তাহলে এদের দুইটা শয়তানি মনে রাখতে হবে, দুইটা ধূর্তামি চালাকি মনে রাখতে হবে। তাহলে যখনই আপনাকে সে সাথে সাথে বলবে এই কোরআনে তো এটা বলা আছে, সাথে সাথে চমকে যাওয়ার দরকার নাই, ভাই আয়াত নাম্বার কত, আয়াত নাম্বার অমুক, আপনি ঠান্ডা মাথায় ওই আয়াত খুঁজে বের করেন, আয়াত খুঁজে বের করে পুরো আয়াতটা পড়েন, ওই আয়াতের আগের আয়াতটা পড়েন, আয়াতের পরের আয়াতটা পড়েন, তারপর ওই আয়াতের তাফসির খুলেন, তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবি, যে কোনো একটা তাফসির গ্রন্থ খোঁজেন, ওই আয়াতের অধীনে কী কী হাদিস দেওয়া আছে, আয়াতের শানে নজুল কী কী বলা আছে, আল্লাহ রাসুল এবং সাহাবায়ে কেরামের কী ব্যাখ্যা দেওয়া আছে, আবদুল্লাহ বিন আব্বাসের কী ব্যাখ্যা আছে ওই আয়াতের অধীনে, আবদুল্লাহ বিন মাসউদের কী ব্যাখ্যা আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কী ব্যাখ্যা আছে, যায়েদ ইবনে সাবিতের কী ব্যাখ্যা আছে, এটা হচ্ছে বড় বড় মুফাসসিরে কেরাম সাহাবি, যারা কোরআনের অর্থ এই জাহেল এই মূর্খের চাইতে বেশি ভালো বুঝতেন। এটা আমাকে এবং আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি সাহাবিদেরকে মাঝখান থেকে আউট করে দেন যে না সাহাবি আউট, কোরআন এবং হাদিস কোরআনের আয়াতের শাব্দিক অনুবাদ করে আমি বুঝবো, তাহলে আপনাকে এতটুকু বলি এই কোরআন প্রমাণ করা তো বহু দূরের কথা। আজ আমরা যত নিয়ামত ভোগ করছি, এই যে আমরা কোরআন পড়তে পারছি, আপনি কি মনে করেন যে আমাদের এই কোরআন পড়তে পারাটা সম্ভব যদি সাহাবিরা না থাকতো? হ্যাঁ, সাহাবিরা না থাকলে শিখতো কে, পরবর্তী প্রজন্মকে শিখাতো কে? আর আপনি কোথায় থেকে কোরআন পড়তেন? আপনি যে সালাত, সিয়াম, হজ, জাকাত, ইবাদত, বন্দিগি, দান, সাদকা যত কল্যাণকর জিনিসের মধ্যে আছেন, একটা কল্যাণকর জিনিস আমল করা সম্ভব হতো যদি সাহাবিরা না থাকতো? সম্ভব হতো না। কিন্তু আশ্চর্য হলেও সত্য, এই সমস্ত অজ্ঞ মূর্খ জাহেলেরা এত নিকৃষ্ট, এত জঘন্য, এত খারাপ, এত বেয়াদব, ইহুদি খ্রিস্টানরাও এত খারাপ এত জঘন্য নয়। কেন এত কঠিন কথা বললাম? ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, ইহুদিকে জিজ্ঞেস করেন, মান খায়রু উম্মাতিকুম, হে ইহুদিরা, তোমাদের যে বিশাল ইহুদি কওম, ইহুদি জাতি আছে, এই ইহুদি কওম, ইহুদি জাতির মধ্যে সর্বোত্তম কারা? এক বাক্যে ইহুদিরা বলবে, আসহাব মুসা, মুসা আলাইহি সালাতু ওয়াসালামের সাথে যারা ছিলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা, তারাই হচ্ছে আমাদের জাতির সবচেয়ে উত্তম সন্তান, সর্বশ্রেষ্ঠ সন্তান। তাওরাত ইঞ্জিল সবচেয়ে বেশি বুঝে কে? এক বাক্যে ওরা বলবে, মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে যারা ছিলেন তারা। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম কে? ওদের যত স্কুল, কলেজ, মিশনারি যা আছে সব ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাহাবি, হাওয়ারি, সঙ্গী সাথীদের নামে, সেন্ট পল, সেন্ট জোসেফ, সব তাদের নামে। ওরা বলবে যে তা আমাদের সর্বশ্রেষ্ঠ হচ্ছেন তারা, ওই সমস্ত হাওয়ারিরা যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকতেন। আর এরা কেন নিকৃষ্ট, এরা কেন ইহুদি খ্রিস্টানদের চাইতে খারাপ? এদেরকে জিজ্ঞেস করবেন যে তোমাদের সবচেয়ে নিকৃষ্ট জাতি কারা? এরা বলবে, আমাদের সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা। নাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবির ব্যাখ্যা দিলে কেন মানতে চায় না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবিকে কেন কাফের বলতে চায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, কোনো সাহাবির কথা সহ্য হয় না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সহ্য হয় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সহ্য হয় না। তাহলে ইহুদি খ্রিস্টানদের কাছে তাদের নিজ নিজ নবীর সাহাবিরা সর্বোত্তম, আর এদের কাছে তাদের নিজের নবীর সাহাবিরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। এরা যদি পথভ্রষ্ট না হয় তাহলে কারা পথভ্রষ্ট? এদের পথভ্রষ্ট হওয়ার জন্য তার কোনো কিছুর প্রয়োজন না। আপনাকে এটা এক বিনা বাক্য ব্যয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে কোরআন, আমি আবদুল্লাহ যা বুঝি, ইমাম বুখারী যা বুঝেন, ইমাম আবু হানিফা যা বুঝেন, ইমাম আহমদ বিন হাম্বাল যা বুঝেন, ইমাম শাফিঈ যা বুঝেন, ইমাম মালিক যা বুঝেন, তার চেয়ে বেশি আবু বকর সিদ্দিক বুঝতেন। সারা পৃথিবীতে যত আলেম ওলামার জন্ম হয়েছে, যত মহাদ্দিসের জন্ম হয়েছে, তারা কোরআন যা বুঝতেন তার চেয়ে বেশি ওমর ফারুক বুঝতেন। এই বিশ্বাস আমাকে এবং আপনাকে দৃঢ়ভাবে রাখতে হবে। তাহলে এখন যখন আপনাকে বলি তোমার কোরআনে তো এটা আছে, হতাশ হওয়ার কিছু নাই, বিচলিত হওয়ার কিছু নাই। আপনি কোরআনের ওই অংশটা আয়াত বের করেন, আগে পিছের আয়াত দেখেন, তাফসির গ্রন্থে চলে যান, বড় বড় সাহাবিদের কোরআনের তাফসির সংরক্ষিত আছে,
তার মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাসকে মুফাসসিরুল কোরআন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির বলা হয়। আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েদ ইবনে সাবিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা হচ্ছেন বড় বড় মুফাসসির, এনাদের তাফসির পেয়ে যাবেন। তখন এবার আপনি ধরতে পারবেন সে আপনাকে কি ভুল বুঝি আপনাকে পথভ্রষ্ট করছিল, আর আপনি সাহাবীদের পক্ষ থেকে কি সঠিক ব্যাখ্যাটা পেলেন। ঠিক এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরা যে অংশটা উঠিয়েছে যে মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, শুধু এতটুকু অংশ উঠিয়েছে, এটা পুরো আয়াত নয়, কিন্তু এটা সূরা আনামের 38 নম্বর আয়াত। পুরো আয়াতটা কি? পুরো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজ, জমিনে বিচরণ করে এরকম প্রত্যেকটা প্রাণী, ওয়ালা তাইরিন ইয়াতীরু বিজানাহাইহি, আকাশে উড়ে এরকম প্রত্যেকটা উড়ে এরকম প্রত্যেকটা পাখি, ইল্লা উমামুন আমসালুকুম, এরা সব তোমাদের মতো এক একটা জাতি, এক একটা কওম, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এদের সকলের বর্ণনা কিতাবে রয়েছে। কিসে রয়েছে? কিতাবে রয়েছে। কাদের বর্ণনা? পৃথিবীতে বিচরণকারী সব পশু পাখির বর্ণনা, আকাশে বিচরণকারী সব পক্ষীকুলের বর্ণনা, জমিনে বিচরণকারী সব জীবজন্তু জানোয়ারের বর্ণনা কোথায় আছে? কিতাবে আছে। কিসে আছে? কিতাবে আছে। ফুম্মা ইলা রব্বিহিম ইহশারুন, তারপরে এই সব জীবজন্তু জানোয়ার পশু পাখি কার নিকটে ফিরে যাবে? আল্লাহর নিকটে ফিরে যাবে। তাহলে এখন বলেন তো, এই সব জীবজন্তু জানোয়ারের কথা কি কোরআনে আছে? সব জীবজন্তু জানোয়ার কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, না কি করছে, ডিটেইলস, এতগুলো 18,000 70,000 কত জীবজন্তু জানোয়ার আছে, তাদের নাম ধাম, তাদের সব কিছু ডিটেইলস বর্ণনা কোরআনে আছে। কয়টা পাখি, কয়টা জীব, কয়টা জন্তু জানোয়ার, তাদের কোনো কিছুর বর্ণনা ডিটেইলস কোরআনে নাই। তার মানে পুরো আয়াতটা যখন আপনি পড়বেন অটোমেটিক আপনার নিকটে ক্লিয়ার হবে যে এখানে কিতাব বলতে কোরআন বোঝানো হয়নি, এখানে কিতাব বলতে কোরআন বোঝানো হয়নি, এখানে কিতাব বলতে কি বোঝানো হয়েছে বলেন তো? হ্যাঁ, আর কেউ? লাউহে মাহফুজ, জাযাকাল্লাহ খায়ের। এখানে কিতাব বলতে লাউহে মাহফুজ বলা হয়েছে, যেই কিতাবের কথা আল্লাহ আরেক জায়গায় বলেছেন। কি বলেছেন আরো স্পষ্ট করি, সূরা আনামে আল্লাহ বলছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আকাশ আসে গাছ থেকে যদি একটা পাতাও পড়ে সেটা আল্লাহ জানেন, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরজ, জমিনের অন্ধকারে যদি কোনো নক্ষত্র কিছু লুকিয়ে থাকে, নুড়ি পাথর ধুলি বালি কণা, তাহলে সেটা আল্লাহ জানেন, ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনা হলেও আল্লাহ জানেন, ভিজা হলেও আল্লাহ জানেন, ইল্লা ফি কিতাবি মুবিন, আর এগুলো সব কিছু রয়েছে কিতাব মুবিন, কিতাবে বর্ণিত। তাহলে গাছ থেকে কোন পাতা কখন পড়বে এটা কিতাব কোরআনে আছে? নাই তো। সারা পৃথিবীর কোথায় কোন ধুলিকণা বালিকণা আছে এটা কোরআনে আছে? নাই। এটা কোথায় আছে? লাউহে মাহফুজে আছে, সব কিছু লিখিত আছে, সারা পৃথিবীতে 24 ঘন্টায় যা কিছু ঘটতেছে সব কিছু লাউহে মাহফুজে লিখিত আছে। তাহলে আপনাকেও আয়াতের মধ্যে থেকে একটা অংশ উঠিয়ে দিয়ে বলছে এই ন কোরআনে তো বলা আছে সব কিছু আছে, কোরআনই তো সব কিছু আছে, আসলে এটা কোরআন না, ওখানে বলা আছে কিসে সব কিছু আছে? লাউহে মাহফুজে সব কিছু আছে। তাহলে এরকম পদে পদে যখন আপনাকে ধোকা দিবে তখন আপনাকে কোথায় ফিরে যেতে হবে? পুরো কোরআনের পূর্ণ আয়াত, আগের আয়াত, পরের আয়াত এবং তাফসির, তার একটা উদাহরণ আপনাদের সামনে আজকে পেশ করলাম।